কষ্ট পেয়েছো দিয়া, কিন্তু কি করার আছে বলো? রিজু অনেকদিন ধরেই আমার, শুধু আমার। ছবিটা কমপ্লিট হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, কাজ আছে। রিজু এলে ছবিটা প্যাক করে দিচ্ছি। বৌদি, হ্যাঁ আমি একটু আসছি। ও হ্যাঁ, একটা গুড নিউজ আছে। কি গো? রানাকে পুলিশে ধরে নিয়ে গেছে। যাক বাবা, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। তা তুমি এখন কোথায় যাচ্ছ? আসছি, আমি এক্ষুনি চলে আসবো। আচ্ছা। এই নাও। প্রতিনদা কি কোথাও বেরিয়েছে? হ্যাঁ একটু বেরিয়েছে, দিয়া তোমাকে বসতে বলে গেছে, কিন্তু ওর তো এত দেরি হয় না। কেমন লাগছে আমাদের গ্রাম? ভালো, খুব সুন্দর। আর দিয়া? হুম, হ্যাঁ সুমনা বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বৌদি, আজকে আমাকে উঠতে হবে। আচ্ছা, এইটা একটু প্রতিনদাকে দিয়ে দেবেন। ঠিক আছে, আসি। হ্যাঁ এসো। বৌদি, ও বৌদি, বৌদি, রিজুদা এসেছিল? হ্যাঁ এসেছিল তো। ওই যে কে যেন ওই সুমনা না কার একটা ফোন এলো, ও তাড়াতাড়ি চলে গেল। ও হ্যাঁ, ওই বাবুর জন্য খামটা দিয়ে গেছে, ছোটদা আসলে দিয়ে দিস তো। হ্যাঁ রে, ওই বাবুর বন্ধুটা তোর জন্য একটু বেশি বেশি বাড়িতে আসছে না? আমাকে জিজ্ঞাসা করছো কেন, নিজে জেনে নিও। আমার জানাটা ঠিক হবে না। শোন, দু চার কথা খরচ করে একটু পরিষ্কার হয়ে নিস, প্র্যাকটিক্যাল বুদ্ধি তো তোর একদম নেই, জেনে নিস। বৌদি প্লিজ। বল। কাল সুমনার জন্মদিন, আজ রাতেই ছবিটা কমপ্লিট করতে হবে। আজ রাতের মধ্যেই? হ্যাঁ। তাহলে তো তোকে সারা রাত জাগতে হবে। তাছাড়া উপায় কি? তুই এক কাজ কর না, যদি পারিস তো এক কাপ চা পাঠিয়ে দে না। আচ্ছা, সুমনাটাকে? সুমনা? ও হলো রিজুর। হ্যাঁ হ্যালো। হ্যাঁ রিজু বল, আজ রাতেই ছবিটা কমপ্লিট করে দেবো, তুইও তো টেনশন নিস না তো। ওকে বাই।
খুব কষ্ট পেয়েছো দিয়া, কিন্তু কি করার আছে বলো? রিজু অনেকদিন ধরেই আমার, শুধু আমার, শুধু আমার। ছবিটা কমপ্লিট হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, কাজ আছে। রিজু এলে ছবিটা প্যাক করে দিচ্ছি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।